আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লিপটিপ সলিউশনের পক্ষ থেকে আমিনুল ইসলাম আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে একটি ভিন্নধর্মী সার্কিট সম্পর্কে আলোচনা করব। লিপটিপ ডোর সার্কিট ইউরোপের, যেটি বিশেষ করে তুরস্কের যে কন্ট্রোলগুলো আসে তার সাথে বেশিরভাগ সময় ডোর ইনভার্টারটি দেওয়া থাকে। ডোর সার্কিটটি সেটা হচ্ছে ম্যারি ডোর সার্কিট DDC বা A60। আমি সম্পর্কে সিম্পল কিছু বলবো, এখানে আমি জাস্ট এর অপারেটিং সিস্টেম সম্পর্কে বলবো। এখানে রয়েছে পাওয়ার পয়েন্ট, রয়েছে 24 ভোল্ট ইনপুট, অবশ্যই এটা এসি, এটা আমি জাস্ট একটি ট্রান্সফর্মার দিয়ে কানেক্ট করেছি। দেন রয়েছে এখানে সুইচের জন্য পয়েন্ট S1, S2, S3, S4 এবং রয়েছে এনকোডার কানেকশন 5 ভোল্ট GND BA। তারপর রয়েছে মোটর কানেকশন, এটা আমাদের দরকার নেই। তারপর চলে আসি মোবাইল সাইড, এখানে রয়েছে GND, আমরা দেখতে পাচ্ছি GND। তারপর রয়েছে কমন, ক্লোজ, ওপেন, স্লো, এগুলো জাস্ট ক্লোজ কমান্ড দেওয়ার জন্য এগুলো রয়েছে। সো আমার বন্ধুরা, এখানে আমি একটি বিষয় দেখানোর জন্য মেনলি এটা করেছি, যেটা আসলে আমরা মনে যারা সেক্টর রয়েছে সবাই করেছে, যেটা সম্ভবত ফলো করা হচ্ছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এন্টার করতে হয়। সো প্রথমে যেটা করতে হবে, এটি রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, এবং এটা রয়েছে প্রোগ্রামে ঢোকার জন্য। এটা জাস্ট আমরা 5 সেকেন্ড কী করবো, চেপে ধরে রাখবো, তখন কেটা রিস্টার্ট হবে। রেজিস্টার্ড হওয়ার সাথে সাথে আমরা যেটা করবো, সাউন্ড হওয়ার সাথে সাথে আমরা এই যে সেটিং, মানে রাইট অ্যারোটিকে প্রেস করবো। রাইট অ্যারো প্রেস করলে এখানে এই সেটিংয়ে চলে আসছে। যদি আমরা এন্টার করতে চাই তাহলে এই সেটিংয়ে এন্টার দিয়ে ঢুকে পড়লাম। সাইজ লেন্থ, ডোরের লেন্থ এখানে দেখানো হচ্ছে, যদি এন্টার দিয়ে দেখি আমরা 800, মানে 80 সেন্টিমিটার, 80 ওপেনিংয়ের জন্য, মানে 800 ওপেনিংয়ের জন্য এটি। দেন আমরা নেক্সটে চলে যাই, স্কেচ লেন্থ 31 মিলিমিটার, 30 সেন্টিমিটার, জাস্ট এবং আমরা সেটা সাইজটা দেখতে পারি। তারপরে চলে আসবে ভেলোসিটি সেটিং, মানে ভেলোসিটি বিভিন্ন ভ্যালু রয়েছে, ওপেন, ক্লোজ, ম্যাক্সিমাম, এগুলো আমরা আপ ডাউন করে বাড়াতে পারবো, কমাতে পারবো। ক্লোজ ম্যাক্সিমাম ভেলোসিটি সেম কথা আমরা, তারপরে চলে যাবো দিয়ে ব্যাক করে আমরা বেরোয় আসি ক্লোজ ভেলোসিটি থেকে, ভেলোসিটি থেকে তারপরে আসবে প্রেশার বা পাওয়ার সেটিং, তারপর সকেট সেটিং। এটা একটা ব্যাপার রয়েছে, সকেট সেটিং আমাদেরকে অনেক সময় জানতে হবে, কারণ এই যে S1, S2, S3, S4 এই কানেকশনগুলো যদি আমরা না দিতে পারি তাহলে নাইসের জন্য একটি ডিফিকাল্ট হয়ে তৈরি হবে। সো নাইসের জন্য সুইচগুলো অবশ্যই আমাদেরকে প্রোগ্রাম করতে হবে। সেজন্য S1-এর প্রোগ্রাম করতে হলে লিমিট সুইচ C1 যদি আমরা এন্টার, এখানে ইস দেওয়া আছে, যদি আমরা এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আপ অ্যারো দোকান রয়েছে, এটা চেঞ্জ প্রেস করলে আমরা এটাকে চাইলে অবস্থান চেঞ্জ করতে পারি। এনো মানে নট অ্যাপ্লিকেবল, যদি আমরা আরেকবার প্রেস করি নর্মালি 0 মানে নর্মালি ওপেন, 1 মানে নর্মালি ক্লোজড। সো আমরা নেক্সট স্টেপে চলে যাই, নেক্সট স্টেপ আছে কি, S2 নর্মালি 1 মানে নর্মালি ক্লোজড আমরা দিয়ে রাখছি, নাইসের জন্য এটা যত ক্লোজ হচ্ছে। S3 ফটোসেলের জন্য এটি দরকার নেই, কারণ এখানে ফটোসেল আমরা কানেক্ট করবো না। S4 নট অ্যাপ্লিকেবল, আমরা তারপরে বের হয়ে গেলাম। সকেট সেটিংটা দরকার ছিল অবশ্য, সরি আরেকটি বিষয় রয়ে গেলো, সেটা হলো S1, S2, S3, S4 আর রয়েছে এখানে I1, I2, I2 ক্লোজ ডোর, মানে ক্লোজ সিগন্যালটা আমরা এখানে দিব। এখানে নর্মালি M1 আছে, নর্মালি অবশ্যই 1 থাকবে, মানে নর্মালি NC ক্লোজড, I2 ওপেন ডোর, ওপেন সিগন্যালটা আমরা I2 দিব, I3 স্লো সিগন্যাল, ম্যানুয়াল কন্ট্রোল, এগুলো কাউন্টার, টেস্ট ড্রাইভ, সেটিংস, দ্যাটস ওয়াল। সো আমাদেরকে তারপরে বলে আমরা কী করবো, এখন এখান থেকে বেরোতে গেলে আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ এন্টার যে 873 এইভাবে আস্তে আস্তে সে কাউন্ট হয়, সেটা আসতে রিসেট হয়ে যাবে একটা সময় পরে, সেটার কারণ নর্মাল মোড এখন চলে আসছে। তো বন্ধুরা, আবার আমি বলি আপনাদেরকে যেটা করতে হবে, এই বাটনটাকে 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে, রেজিস্টার হবে। দেন চালু হওয়ার, সাউন্ড হওয়ার সাথে সাথে আমরা যেটা করবো,
নেক্সট বাটনটা প্রেস করবো, রাইট বাটনটা প্রেস করে আমরা প্রোগ্রামে ঢুকবো। ওকে, এভরিথিং ইজ ফাইন। আমি আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারছেন এডিটর ইনভার্টার সম্পর্কে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমাকে, বাট আমি নট এক্সপার্ট দিস ওয়ান, বলতে পারেন আজকে প্রথম। বাট আমাকে আমি আমার কনসার্ন যারা ছিল তাদের সাথে কথা বলেছি, কেউ আমাকে বিষয়ে ইনস্ট্রাকশন করতে পারেন। বাট আমি অনলাইন থেকে বই নিয়ে নিজের মতো করে ট্রাই করেছি, আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা ধন্যবাদ আজকের মতো, আল্লাহ হাফেজ।